যেন কোনো প্রকার একটা কথা আছে, গুন্ডা পান্ডা হুন্ডা একটা পুরা দিস, এটার এটার মধ্যে বিরত থাকা যায়। এই এর একটা আমরা ফুল স্টপটা খোঁজার চেষ্টা করছি। আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, আর আপনারা দেখলেন যে প্রায় আড়াই ঘন্টা আমরা কিন্তু মিটিং করেছি, এবং মাঝে মধ্যে কিন্তু আমি অনেক উচ্চস্বরে কথা বলেছি, বাইরের শব্দ গেছে কিনা জানি না। তা আমি এইরকমই আমি বলেছি যে সবাই আমরা সবাই মিলে, আমি কি এখানে কোনো আমি এখানে কমিশনার হিসেবে আসি না, আমি সবার সাথী হিসেবে কাজ করতে চাই, আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই। যে যখন ভোট গ্রহণ করছে ভোট কক্ষে, কেন্দ্র না, কক্ষের মধ্যে যখন ভোট গ্রহণ করছে পুলিং অফিসার, প্রিজিডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজিডিং অফিসার, পুলিং এজেন্ট এরা আছে সবাই, তখন যদি আপনারা ওখানে লাইভ করেন তাহলে কি ডিস্টার্ব হবে? তখন যদি আপনি ইন্টারভিউ নেন তখন কি ডিস্টার্ব হবে? কেন, আপনারা ফুটেজটা নিয়ে যান, ফুটেজটা নিয়ে যেয়ে বাইরে যেয়ে আপনারা দেখেন সব কিছু, লাইভ করেন, অসুবিধা নাই তো, সেখানে অনিয়মগুলো আপনি তুলে ধরেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ওখানে তো ভোট কেন্দ্রের মধ্যে, ভোট কেন্দ্র না ভোট কক্ষের মধ্যে এটা করা তো সমীচীন না। সুতরাং এটা কিন্তু আপনি যদি আমাদের নীতিমালাটা সঠিকভাবে পড়ে দেখেন, সেখানে কিন্তু আপনি একটা বাড়িতে যাবেন, একটা কেন্দ্রে যাবেন, কেন্দ্র ইজ প্রোটেক্টেড, প্রোটেক্টেড কেন্দ্র, কিন্তু এই কেন্দ্রে যে যাবেন আগে ছিল অনুমতি, এখন বলা হলো আপনি ভিতরে ঢুকে যান, ঢুকে যাওয়ার পর আপনি প্রিজাইডিং অফিসারকে অবহিত করেন, এটা কি ভুল অন্যায়? অবগতি করবে যে আমি এসেছি, আমি এখানে থাকছি। সো আমরা বলেছি কোনো কক্ষে 10 মিনিটের বেশি থাকতে পারবে না, একটা কক্ষের মধ্যে এবং দুইজনের বেশি যেতে পারবে না। তাহলে ওখানে তো হিউম্যান ক্রাই যে আপনারা যে সবাই একজন সঙ্গে যুগে সবাই যদি এক কক্ষে ঢোকেন কাজ করতে পারবে? সো দুইজন করে ঢোকেন, আপনারা ফুটেজ নেন, বাইরে এসে আপনারা লাইভ দেন, কোনো অসুবিধা নাই তো। কেন্দ্রে লাইভ দিবেন, লাইভ করবেন কক্ষের মধ্যে, আর কক্ষের মধ্যে গেলে শুধু গোপন বুথে আপনি ছবি নিতে পারবেন না, কারণ আপনি দেখে ফেলবেন, সিকিউরিটি উইল বি হ্যাজার্ড। না সেটা তো একই জিনিস তো, সঠিক স্বচ্ছ এই আমাদের যে এখানে লেখা আছে এই এই বিধিতে, এই অনুযায়ী তারা কাজ করবে, এবং তারা সবসময় বিনয়ের সাথে, আমরা সবাই বলেছেন, আমাদের পুলিশ কমিশনার ডিআইজি সবাই বলেছেন, আমরা বিনয়ের সাথে ব্যবহার করব, বাট আইন প্রয়োগ কঠোর হইতে হবে, ব্যবহারটা বিনয় বাট আইন প্রয়োগে কোনো প্রকার কম্প্রোমাইজ অ্যাকসেপ্টেড হবে না। সকলকেই ধন্যবাদ আপনারা। আচ্ছা, তো এই এই লাস্টে মোটরসাইকেলের কথা বলে আমি শেষ করি, ঠিক আছে? হ্যাঁ, আমি প্রথমেই বললাম যে আমি যদি আপনার চোখ বেঁধে রাখি, হাত বেঁধে রাখি, আপনি হাঁটবেন কেমন করে, তাই না? কিন্তু আমাদের, আমরা এটা নিয়ে বসবো, আলোচনা করবো, আমরা চিন্তা করছি সম্পাদক মহল বা এডিটর যারা আছেন তাদের সাথেও বসবো, এবং এডিটর সবার সাথে, সব বলতে মনে করেন যে কিছু কিছু ডিফারেন্ট আপনাদের ডিফারেন্ট গ্রুপে আছে না, সবার এখান থেকে 5 জন, ওখান থেকে 5 জন, সবাইকে নিয়ে খুব নিয়ে বসে আমরা একটা সলিউশন বের করবো। যে প্রবলেম হচ্ছে, আপনি তো ঈদের সময় ঈদ দেখেছেন, তাই না? ঈদের সময় মোটরসাইকেল কীভাবে মুভ করছে। আচ্ছা, 1 সালে ততটা মোটরসাইকেল ছিল, 8 সালে কি ততটা মোটরসাইকেল ছিল, 14 সালে কি ততটা ছিল, 18 সালে কি ততটা ছিল, আর 21 এই 23 সালের কি মোটরসাইকেলের বহর বহর? আচ্ছা, তখন উবার ছিল, আমি আমার টাকা আছে 500 উবার অথবা 400 পাঠাও, আমি রাইডার এই করলাম। এখন এটাকে কীভাবে যেন পলিটিক্যালি ইউজ না করা যায়, বা কীভাবে আপনারা মুভমেন্ট করবেন সবই ঠিক আছে, কিন্তু এটা যেন কোনো প্রকার, একটা কথা আছে গুন্ডা পান্ডা হুন্ডা একটা পুরা দিস, এটার এটার মধ্যে বিরত থাকা যায়। এই এর একটা আমরা ফুল স্টপটা খোঁজার চেষ্টা করছি, এর গ্যাপ বিটুইন দ্য দিস ল্যাঙ্গুয়েজ এটা বের করে আমরা একটা সুন্দর সলিউশনে আসব আপনাদের ব্যাপারে। দেখেন, এখানে অনেক অপশন আছে, যে এখন 3-4 জন মিলে যদি আপনারা ওই যে অটোতে যান, ব্যাটারি চালিত এটা হয়, ওটা অনেক রকমের ই আছে, কিন্তু হ্যাঁ বুঝছেন, আমরা নির্বাচনের আগেই হবে।